ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদ্যরসিক কলকাতা। তো আজকে আমি চলে এসেছি পিঠেপুলি উৎসবে। প্রতি বছরের মতো এবছরও আমি চলে এসেছি। এটা হয়েছে রাজডাঙ্গা, কসবার রাজডাঙ্গা অ্যাক্রোপলিস মলের ঠিক অপোজিটে। ঢুকতে না ঢুকতেই চোখে পড়লো অনেক রকমের পিঠের সংহার। টোটাল 82 স্টল ছিল এবছরে এবং 500-এরও বেশি এখানে ম্যাডামরা ছিল, তারা নিজের হাতে পিঠে বানিয়ে পরিবেশন করেছে। এখানে বেশ অনেক রকমের নিত্য নতুন এবছরে পিঠে দেখতে পেলাম। ক্ষীরের পিঠে থেকে শুরু করে কদম পিঠে, যেটা এবছরের মূল আকর্ষণ। কদম পিঠেটা আমি খুব একটা দেখিনি, তো এবছরে বেশ কদম পিঠেটা দেখলাম। এই হচ্ছে কদম পিঠে, 25 টাকা করে পার পিস দেখতেই পাচ্ছ। কিন্তু আমি কদম পিঠেটা ট্রাই করিনি, আমি এখানে অন্যান্য আর যে পিঠে আছে সেগুলো ট্রাই করেছি। মুগ পুলি স্পেশালিভাবে পুলিটা ট্রাই করেছি। এখানে পনির পিঠেও রয়েছে, আমি মুগ পুলিটা সেরমভাবে বানাতে পারি না, তো এখানে আমি মুগ পুলিটা নিয়েছি। বেশ ভালোই ছিল, 15 টাকা করে পার পিস ছিল, কিন্তু খুব ঠান্ডা ছিল বলে সেরকম খুব একটা স্বাদ লাগেনি। যাই হোক, এরপরে নিয়ে নিলাম ক্ষীরের পাটিসাপটা। পাটিসাপটাও আমি খুব একটা ভালো বানাতে পারি না, তো এটার দাম নিয়েছিল 25 টাকা। ভিতর নারকেল আর তোমার খোয়া বা ক্ষীর যেটা বলি সেটা দিয়ে পুর ভর্তি ছিল। খেতে বেশ দারুণই ছিল, কিন্তু গরম গরম হলে আরও বেশি ভালো লাগতো। ভালোই ছিল কিন্তু মোটামুটি টেস্ট। এরপরে চলে এলাম পৌষ পুলি স্টলে। এখানে আমার মোস্ট ফেভারেট গোকুল পিঠে ছিল। তো এখানে দু রকমের গোকুল পিঠে ছিল, একটা হচ্ছে তোমার ক্ষীরের পুর ভরা আর একটা ছিল নারকেল আর গুড় দেওয়া। তো আমি নারকেল আর গুড় দেওয়া যে গোকুল পিঠে এটাই নিলাম। এটার পার প্রাইস ছিল 25 টাকা করে। বেশ ভালোই ছিল, নরম একদম, একবার টেস্ট করে দেখা যাক কেমন। এখানে 12 তারিখ থেকে, মানে 12ই জানুয়ারি থেকে 16ই জানুয়ারি অবধি কিন্তু এই পিঠে পুলি উৎসব চলবে। কতটা সফট দেখো, বেশ ভালো ছিল। আমার মুখের এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছ, যথেষ্ট ভালো ছিল। খুবই মানে সফট এবং ইয়াম ছিল। আর এখানে আমি ভয়েস দিতে হচ্ছে, কারণ হচ্ছে এখানে প্রচণ্ড পরিমাণে মিউজিক বাজছে এবং গান হচ্ছে। আর এখানে কিন্তু নাম স্বনামধন্য অনেক শিল্পীরা এসেছেন, উষা উত্থুপ থেকে শুরু করে তারপরে তোমার জলের গান, চন্দ্রবিন্দু, আরও অনেক স্বনামধন্য শিল্পীরা এসেছিল। তো এখন এখানে স্টেজে দেখো কিছু ডান্স হচ্ছে এবং কত ভিড় দেখো মানুষের এখানে। আজকে পারফরমেন্স করবে ফকিরা ব্যান্ড এবং তারপরে জলের গান, দুটো পরপর ভালো ভালো নাম করা ব্যান্ড আসবে। তো ভিড় আরোই বাড়ছে, 8টা থেকে তো প্রচুর প্রচুর ভিড় ছিল, এত ভিড় ছিল মানে বলার নেই। তো চলো একটু ফকিরার গান শোনা যায়। জল শুকালে জানো না মন খালে দিলে, থাকে না নিন জল শুকালে, কি হবে সাধ।
এখানে অপুর সংসার থেকে শুরু করে ভোজন রসিক বাঙালি মায়ের হাতের পিঠে বিভিন্ন রকমের স্টল রয়েছে। তো তোমরা এখনও পর্যন্ত যারা যারা আসনি অবশ্যই এসে একবার ট্রাই করো, শুধু পিঠে খাওয়া নয়, তার সাথে ভালো ভালো গান শুনে মনটাও ভালো লাগবে এবং খুবই তোমরা এনজয় করবে। দেখো রাত বাড়ার সাথে সাথে ভিড়টা কিন্তু আরও দুর্দান্ত বাড়ছে, শীতের মধ্যে বেশ সুন্দর সুন্দর গান, তার সাথে সাথে পিঠে, একদম আলাদাই ব্যাপার। এখানে দেখো কত সুন্দর সুন্দর ব্যান্ড আসবে, তার এখানে পোস্টারও দেওয়া রয়েছে। তো আজকেরই আমি এখানে ব্লগটা শেষ করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।